নমস্কার বন্ধুরা, মেডিসিন এন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজ ক্যান্ডিড বি লোশনের ব্যবহার এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করব। তার আগে বন্ধুরা, আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে ওষুধ সম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান। ক্যান্ডিড বি লোশন যা তৈরি করেছে গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস লিমিটেড, এটি যে উপাদান দিয়ে তৈরি করা হয়েছে তা হলো বেক্লোমেথাসন এবং ক্লোট্রিমাজল। এই লোশনটি সিরিওসিস এবং একজিমার মতন সমস্যা দেওয়া হয়, যেমন নখে সংক্রমণে দেওয়া হয়ে থাকে এবং মাথায় ফাঙ্গাল ইনফেকশন হলে এই লোশন দেওয়া হয়। তাছাড়া চামড়ায় লাল লাল ভাব বা চুলকানি হলেও এই লোশন দেওয়া হয়। এই লোশন ব্যবহারে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, সেগুলি হলো মলম লাগানোর স্থানে জ্বলন্ত ভাব বা চুলকানি ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। বন্ধুরা, লোশন ব্যবহার করার নিয়ম হচ্ছে প্রতিদিন দুবার, সকালে একবার, রাত্রে একবার। বন্ধুরা, ভিডিও ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ।